আমার ধান দেখেন, স্বচ্ছ করে দেখেন, এখানে বন্যায় ডুবি যাচ্ছে। আমরা মানুষ পাইতেছি না, 5,000 টাকা ধানের বিঘা, তবু লোক পাইতেছি না। নীলফামারীর ডিমলায় গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে ধান খেত পানিতে তলিয়ে গেছে। শ্রমিকেরা পানিতে নেমে ধান কাটতে অনীহা দেখানোয় বাড়তি টাকা দিয়ে ধান কাটতে হচ্ছে, ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। 2,000 টাকা বিঘা কাটছি, তাও পোষাইছে, এইবার বন্যার কারণে 5,000 টাকা দিয়েও পোষায় না। বন্যা হয়ে ধান চলে গেছে, লোকজন পাওয়া যাচ্ছে না। ধান তো পোকামাকড়ে আগে কিছু নষ্ট করছে, আর এখন মানুষজন পাওয়া যাচ্ছে না। 5,000 থেকে 6,000 টাকা বিঘা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। আমাদের 1 বিঘা ধান কাটতে 5,000 টাকা যাইতেছে, আর টাকা নেই, আর নিজে নিজে কাটতেছি। গত বছর বিঘা প্রতি ধান কাটতে 2 থেকে 3,000 টাকা খরচ হলেও এবছর স্থানীয় শ্রমিকদের বিঘা প্রতি 5 থেকে 6,000 টাকা মজুরি দিতে হচ্ছে, ফলে চাষিদের ধানের টাকা চলে যাচ্ছে শ্রমিকদের পকেটে। এর মধ্যে শ্রমিক সংকটে কেউ কেউ নিজেরাই নিজেদের ধান কাটা শুরু করেছেন। শ্রমিকের বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা করছেন তারা। গত মাসে এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কয়েক দফা কালবৈশাখী ঝড়ে হেলে পড়া ধানসহ নিচু জমির 95% ধান পেকে পানিতে তলিয়ে গেছে। বন্যা এসে আমাদের ধান ডুবে গেছে, আর ধান নাড়া বেঁধে এখন শেষ কেটে নিতে হচ্ছে, এবং লোক পাওয়া যাচ্ছে না, ও ধানের দামও কম। প্রাকৃতিক ঝড় এবং পোকামাকড়ের কারণে অনেক 30% ধান ক্ষতি হয়েছে। হ্যাঁ, যেটুকু আছে সেটুকু বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, শ্রমিক পাওয়া যাচ্ছে না। 5,000 টাকা দিলেও শ্রমিক পাওয়া যাচ্ছে না, কোনো রকমে শুধু শীষটা কেটে নিচ্ছি। তাহলে আমরা ধান যদি ওদেরকে কাটা নিয়ে দিই 5,000, তাহলে আমাদের ধান টেকবে কয় হাজার? গত বছর বোরো ধানের বাম্পার ফলন হলেও এবছর বিভিন্ন রোগের আক্রমণ ও ঝড়ে ধান গাছ হেলে পড়ায় 25% ধান চিটা হয়ে গেছে। যে কোনো সময় ঝড় বৃষ্টি এসে ফসলের আরও ক্ষতি করতে পারে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে এ উপজেলায় 11,185 হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়, কিন্তু আবাদ হয়েছে 12,000 হেক্টর জমিতে।